हाई बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। तो आमार शरीरटा खूब एकटा भालो छिलो ना सेइजोन्नो एतदिन भिडियो आमी माने करतेई पारिनी, एत शरीरटा असुस्थ छिलो आमार। तो माने अनेक दिन धरे तोमादेरके आमी बोलेछिलाम जे आमार ज्वर होच्छिलो भेतरे भेतरे। तो ज्वरटा जे एरकम एकटा भयानक परिस्थितिते एसे दाड़ाबे बुझते पारिनी। तो आमार सब रिपोर्ट टिपोर्ट करेछिलो डक्टर। तो निमोनिया धरा पड़ेछिलो आमार। तो प्रचंड परिमाणे शरीर खराब होयेछिलो, एतटा कष्ट होच्छिलो कथा बोलते, सेई कारणे आमी ब्लगटा तखन कन्टिन्यू एकदमई करते पारिनी। और ओ तो सेरकम भावे ब्लगे सेइभावे कथा बोलते पारे ना, ओइजोन्नो ओके आमी बोलेछिलाम तुमी ब्लगटा एकटु नियमित करो। तो बोलছে आमी तो सेइभावे कथा बोलते पारि ना, तो सेई कारणे ब्लगटा करेनी। भीषण ही शरीर खराब, मैंने कथा बोलते गेलेও আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, ওই জন্য একদমই কথা বলতে ডাক্তার একদম বারণ করেছিল কথা বলতে। আর পুরোপুরি বেড রেস্ট ছিলাম আমি, মানে বিছনা থেকে উঠতেও আমার কষ্ট হচ্ছিল, খেতেও খুব কষ্ট হচ্ছিল। তো পুরোটাই বেড রেস্টের উপরেই ছিলাম, সেই জন্য বড় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি। বাড়িতেই ও অক্সিজেনের ব্যবস্থাটা করেছিল, হসপিটালে অ্যাডমিট আমি হতে চাইনি, কারণ হসপিটালে নিজের মতনই আমাকে অবস্থাটা হয়েছিল। কিন্তু হসপিটালে যেহেতু আমি থাকতে প্রচণ্ডভাবে ভয় পাই, ওই কারণে হসপিটালে আর ও অ্যাডমিট করেনি আমাকে। তো বাড়িতেই আমার চিকিৎসাটা চলেছে, এমনি প্রাইভেট ডাক্তার দেখিয়ে বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা করেছিল। তো বাড়িতেই অক্সিজেন নিয়ে বাড়িতেই ছিলাম একদম বেড রেস্টের উপরে। আর মা ছিল এতদিন, মা হঠাৎ মানে এখন বাড়ি গেল, মা বাবার একটু শরীরটা খারাপ বলে মা এখন চলে গেল বাড়িতে। তো দেখো আমি এখনও কথা বলছি, তো আমার কষ্ট হচ্ছে কথা বলতে, তো সেইভাবে কথা বলে উঠতে পারছি না। তো একটা ছোট্টর উপরেই ভিডিওটা করলাম মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি চাইছিলাম না বলতে শরীর খারাপের কথাটা, কিন্তু অনেক দিন যেহেতু বড় ভিডিওটা করতে পারছি না, সেই কারণে ভাবলাম একটু তোমাদেরকে বলি। তাহলে যারা তোমরা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো ভাবছো যে কেন আমি ব্লগ দিচ্ছি না, তাদেরও তো জানার দরকার। ওই কারণেই আমি একটু কষ্ট করে ব্লগটা করছি। তো এত কিছুর মধ্যেও একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আমার 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। তো ভীষণ খুশি, আমরা বাড়িতে সবাই ভীষণ খুশি। তো সব কিছু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তার জন্যই হয়েছে, নয়তো এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তো যখন আমার 75K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল তখন তো তোমাদেরকে বলেছিলাম যে 100K যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তো একটা বাড়িতে বড় সড়ো সেলিব্রেট করব। তো সেটা এখন সম্ভব হচ্ছে না সেলিব্রেটটা করা, যেহেতু আমার শরীরটা একটু খারাপ। তো শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমরা সেলিব্রেটটা করব। তো এত আনন্দ লাগছে যে কি বলবো, আজকেই আমার 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো ভীষণ খুশি, আমি মন থেকে ভীষণ খুশি। সব কিছু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া এইসব কোনোটাই সম্ভব ছিল না, আর আমার বাবা মার আশীর্বাদ ছাড়া। তো বাবা মা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, ও আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। আর ওকে আমি যেভাবে ভিডিও করতে বলি ও কিন্তু সেইভাবেই আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করে। ও এত ব্যস্ততার মধ্যেও আমাকে খুব সময় দেয় ভিডিও করার জন্য। তো ও না থাকলে হয়তো এটা সম্ভব ছিল না, আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। আর হোদলের কথা তো যতটা বলবো ততটাই কম। হোদল সব দিক থেকে আমাকে উৎসাহিত দেয়, ওই এডিটটা করে, ওই কন্টেন্ট বানায় ভিডিওর। তো সব কিছু ওর জন্যই এতটা দূর আমি এগোতে পেরেছি। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে নান্টু ভাই, যে আমাকে প্রথম ইউটিউবে নিয়ে এসেছিল। তো ওর হাত ধরেই আমি প্রথম ইউটিউবে এসেছিলাম। ইউটিউব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, ওর হাত ধরেই পুরোটাই এসেছি। আর আমার মেয়ের ভালোবাসা তো সবসময় আছে, তো মেয়েও আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। তো আজকে আর বেশি আমি কথা বলতে পারছি না, এইটুকুই কথা বলছি। তো খুব তাড়াতাড়ি আমি কিন্তু সুস্থ হয়ে 100K সেলিব্রেট নিয়ে তোমাদের সামনে আসছি বড় ভিডিও নিয়ে। তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আগের মতন ব্লগ করতে পারি, হাসি খুশি চিল্লা মিল্লি করে ব্লগ করতে পারি। দেখো আমি একদমই কথা বলতে পারছি না। তো আনন্দ হচ্ছে খুব, আর শরীরে অসুস্থতার জন্য একটু কষ্ট হচ্ছে। तो आजकल मत एटुकुई टाटा खूब ताड़ाताड़ी 100K सेलिब्रेट नहीं आसছি बाय।